তাহলে আমরা ইনশাল্লাহ এখন আপনাদের সামনে সুরতুল ফাতিহা, এই সুরতুল ফাতিহা সম্পর্কে আমরা কিছু কথা বলবো, তারপরে ইনশাল্লাহ আমরা সুরা ফাতিহার মধ্যে প্রবেশ করব ইনশাল্লাহ। প্রথম কথা হলো সুরতুল ফাতিহার অনেকগুলো নাম আমরা পেয়ে থাকি, বিভিন্ন তাফসির গ্রন্থে সুরতুল ফাতিহার অনেকগুলো নাম পাওয়া যায়। কোন কোন তাফসিরে 22টি নামের উল্লেখ রয়েছে, এবং তাফসিরে রুহুল মাআনি একটা তাফসির গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে 40টি নাম পাওয়া যায় সুরাতুল ফাতিহার। এবং আপনারা হয়তোবা অনেকেই জানেন যে সুরাতুল ফাতিহা হলো সর্বপ্রথম পূর্ণাঙ্গ সুরা হিসেবে অবতীর্ণ সুরা, অর্থাৎ পূর্ণাঙ্গ অবতীর্ণ একটি সুরা, অর্থাৎ এই সুরাটা হচ্ছে সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে পরিপূর্ণ সুরা হিসাবে। আপনারা জানেন বিভিন্ন সুরা, সুরা বাকারা কিন্তু একসাথে অবতীর্ণ হয়নি, বিভিন্ন আয়াত অবতীর্ণ হয়েছে, 10টি আয়াত, 5টি আয়াত, 11টি আয়াত, 20টি আয়াত, কিন্তু সুরাতুল ফাতিহা হলো এমন একটি সুরা যে সুরাটি একবারে অবতীর্ণ হয়েছে, এবং একবারে অবতীর্ণ হওয়া সুরার মধ্যে সুরাতুল ফাতিহা হলো প্রথম সুরা। একবারে অবতীর্ণ হওয়া সুরার মধ্যে সুরাতুল ফাতিহা হলো প্রথম সুরা, এই জন্য সুরাতুল ফাতিহার প্রথম নাম হলো ফাতিহাতুল কিতাব, এই জন্য এটাকে কি বলে ফাতিহাতুল কিতাব। এখন প্রশ্ন হলো ফাতিহা শব্দের অর্থ কি? ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ওপেনার। ফাতিহা শব্দের অর্থ কি? ওপেনার। ফাতিহুন শব্দের অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে বিজয় লাভ করা, ফাতাহা। ফাতাহা শব্দের অর্থ কি? বিজয় লাভ করা। আবার ফাতাহা শব্দের অর্থ কি? খোলা, ওপেন করা। আর যেহেতু পবিত্র কোরআনুল কারিম সুরাতুল ফাতিহা দিয়েই ওপেনিং হয়, এবং আমরা পড়ে থাকি সুরাতুল ফাতিহা, এই জন্য এই সুরার নামকরণ করা হয়েছে ফাতিহা বা ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কিতাবের ওপেনার, ওপেনার অব দা হোলি বুক। ওপেনার অব দা কি? হোলি বুক, অর্থাৎ মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থের উন্মুক্তকারী সুরা, যেটা ওপেন করে আপনার, সেই জন্য এটাকে বলা হয় সুরাতুল ফাতিহার কে নামকরণ করা হয়েছে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কোরআন পঞ্জিকা, কোরআনের চাবি, কোরআনের প্রারম্ভিক। আমরা দেখেন আমরা ভূমিকাকে বিভিন্ন ভাষায় প্রকাশ করি, আমরা বলি সূচনা, আমরা বলি প্রারম্ভিক, আমরা বলি ভূমিকা, আমরা বলি উপক্রমণিকা, এরকম অনেক কিছু বলে থাকি আমরা, এই জন্য ফাতিহাতুল কিতাব সুরা ফাতিহার নাম। এরপরে সুরাতুল ফাতিহার নাম হলো উম্মুল কিতাব, সবাই ভালো করে শুনবো, উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের মা বা কোরআনের পেটে। আমি একটু আপনাদের বারবার বলছি, আপনারা একটু মিউট হবেন না, মানে আনমিউট হবেন না, কারণ আপনাদের তো কথা বলার প্রয়োজন নেই, খালি খালি মিউট হয়ে, আনমিউট হওয়ার তো কোনো দরকার নেই, কথা যখন বলবেন তখন আনমিউট হবেন, আপনার শব্দ হওয়ার কারণে অনেকে ডিস্টার্ব হয়। তাহলে যেটা বলছিলাম যে সুরাতুল ফাতিহার আরেকটি নাম হলো উম্মুল কিতাব। আপনারা জানেন উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা, উম্মুন শব্দের অর্থ কি? মা, বা কোরআনের পেটের সুরা হচ্ছে সুরাতুল ফাতিহা, কারণ মায়ের গর্ভে কিন্তু সন্তান জন্ম নেয়। কিন্তু যদিও এখানে উম্মুন দ্বারা সেই মা উদ্দেশ্য না, বরং এখানে উম্মুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রবিন্দু। উম্মুন দ্বারা উদ্দেশ্য কি? কেন্দ্রবিন্দু। যেমন যারা আপনারা সৌদিতে বসবাস করেন বা যারা সৌদিতে গেছেন তারা জানেন ওইখানে একটা ইউনিভার্সিটির নাম হলো উম্মুল কুরা, এবং ওইখানে একটা জায়গার নাম হলো উম্মুল কুরা। উম্মুল কুরা কেন বলা হয়? মানে গ্রামের কেন্দ্রবিন্দু, গ্রামের কেন্দ্রবিন্দু। এই জন্য সুরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের কেন্দ্রবিন্দু। সুরাতুল ফাতিহাটা হলো কিতাবের কেন্দ্রবিন্দু, অর্থাৎ আসল। এই জন্য বলা হয় মাকতাবাতুল মুকাররমাকে মাকতাবাতুল মুকাররমা, অর্থাৎ মাক্কাতুল মুকাররমা, যেটা এটা কিন্তু কোরআনের মধ্যে মাক্কাতুল মুকাররমা বলা হয়নি, কি বলা হয়েছে জানেন? উম্মুল কুরা। মাক্কাতুল মুকাররমাকে কোরআনের মধ্যে কি বলা হয়েছে? উম্মুল কুরা, অর্থাৎ গ্রাম সমূহের
কেন্দ্র, গ্রাম সমূহের কেন্দ্র। ঠিক একইভাবে আপনারা জানেন যে সেনাবাহিনীর পতাকাকে বলা হয় উম, সেনাবাহিনীর পতাকাকে কি বলা হয়? উম বলা হয়। এর কারণ সেনাবাহিনী সবাই, সেনাবাহিনীর যত সদস্য রয়েছেন সবাই কিন্তু একটা পতাকা তলে সবাই আশ্রয় গ্রহণ করে, একটি মাত্র পতাকা তলে সবাই আশ্রয় গ্রহণ করে। এই জন্য সেনাবাহিনীর যে পতাকা রয়েছে সেই সেনাবাহিনীর পতাকাকে বলা হয় হচ্ছে উম, সেনাবাহিনীর পতাকাকে কি বলা হয়? উম বলা হয়ে থাকে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে সুরাতুল ফাতেহা হলো উম্মুল কিতাব। সুরাতুল ফাতেহাটা কি? উম্মুল কিতাব। যেমন ভাবে আমরা বললাম উম্মুল কুরা, মক্কাতুল মুকাররমাকে কি বলা হয়? উম্মুল কুরা বলা হয়। আচ্ছা, এরপর এই সুরা ফাতেহার নাম হচ্ছে সুরাতুর রাস। আপনারা জানেন রাসুন শব্দের অর্থ হচ্ছে মাথা। রাসুন শব্দের অর্থ কি? মাথা। কারণ আমরা মাথা কাকে বলি? গ্রামের মাথা, অর্থাৎ গ্রামের যে প্রধান। এই জন্য সুরাতুল ফাতেহাকে বলা হয় সুরাতুর রাস, অর্থাৎ কুরআনুল কারিমের এই সুরাটি হলো কুরআনের কারিমের কেন্দ্রস্থল। অর্থাৎ এই সুরার মধ্যে যা কিছু বলা হয়েছে তার সকল কিছু কিন্তু পবিত্র কোরআনের মধ্যেই আছে। অর্থাৎ বলতে পারেন সুরাতুল ফাতেহা হলো পবিত্র কোরআনুল কারিমের সার সংক্ষেপ, পবিত্র কোরআনুল কারিমের সার সংক্ষেপ। এরপরে সুরাতুল ফাতেহার নামকরণ করা হয় সুরাতুল কানস। কানস শব্দের অর্থ হচ্ছে আপনার হলো খনি, অর্থাৎ কোরআন সুরাতুল ফাতেহা হলো জ্ঞান বিজ্ঞানের খনি বলা হয় সুরাতুল ফাতেহাকে। এরপরে কানের বানানটা কি হবে? জি, কান বললেন যে এটা বানানটা কি হবে? কান না, কানস, 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 কাফ নুন ঝা, কানস, কাফ নুন ঝা। আরেকটা কি রস? এটা হচ্ছে ঝা, ঝা, কানজুন। আরেকটা হচ্ছে রাসুন, রাসুন মানে মাথা, রাসুন, রাসুন, রাসুন মানে কি? মাথা, আসাসুল কুরআন। ওনার আসাস মানে হচ্ছে ভিত্তি, কুরআনের ভিত্তি। সুরাতুল ফাতেহাকে বলা হয় সুরাতুল হাম, প্রশংসার সুরা। সুরাতুল ফাতেহাকে বলা হয় সুরাতুল শুকুর, কৃতজ্ঞতা প্রকাশের সুরা। এবং সুরাতুল ফাতেহাকে বলা হয় সুরাতুল দোয়া। সুরাতুল ফাতেহাকে কি বলা হয়? সুরাতুল দোয়া। কারণ মূলত সুরাতুল ফাতেহা কিন্তু একটা দোয়া। আমরা ছোটবেলায় আপনারা পড়েছেন কবি গোলাম মোস্তফার সেই কবিতা যে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যতগুণ গান হে চির মহান তোমারই অন্তর জামি, দুলোকে বোলাকে সবারে ছাড়িয়া তোমারে চরণে পড়ি লুটাইয়া, তোমারে সকাশে যাচি হে সকুতি তোমারই করুণা কমি, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যদিও এর মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, ছোটবেলায় মুখস্থ করেছে, এখন তো সামনে নেই, কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে আর কি বলার মধ্যে। তো যাই হোক, তা এটা হচ্ছে একটা আসলে একটা দোয়া। সুরাতুর ফাতেহা হলো সুরাতুর দোয়া। এবং আপনারা জানেন সুরাতুল ফাতেহাকে বলা হয়েছে যে এটা তিনটা পার্ট। একটা হচ্ছে প্রথমে হচ্ছে মানুষ কি করে, কারো কাছে কোনো কিছু চাইতে হলে প্রথমে তার প্রশংসা করে, তারপরে কি করে। এই জন্য কেউ কেউ বলেছেন সুরাতুল ফাতেহাকে বলেছেন মানপত্র। কি বলেছেন? মানপত্র। অর্থাৎ আমরা যখন কোনো অতিথি আসে সে অতিথির সম্মানে আমরা কি করি? মানপত্র প্রেজেন্ট করি, তাকে শুনাই। অর্থাৎ সেখানে কি থাকে? প্রথমে থাকে তার প্রশংসা, এরপরে আপনি তার জন্য আপনার কন্ট্রিবিউশন কি আছে, আপনি কি করেছেন তার জন্য, এইগুলো বলেন। সর্বশেষ আপনার কিছু চাওয়া পাওয়ার কথা তাকে বলে থাকেন। বুঝতে পেরেছেন? এই জন্য এটাকে বলা হয় সুরাতুল ফাতেহা হচ্ছে তিনটা পার্ট রয়েছে, প্রথম পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। অর্থাৎ
আপনার মানপত্রেও কিন্তু তিনটা অংশ থাকে, এরকম সুরাতুল ফাতিহাতে। এই জন্য অনেকে বলেছেন যে সুরাতুল ফাতিহা তো একটা একটা মানপত্র। এখন দেখেন এরপর সুরাতুল ফাতিহা, যেমন আপনি কিন্তু সুরাতুল ফাতিহার মধ্যে কি দোয়া করছেন বলেন তো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে, আমাকে কি করো, আমাকে পরিচালিত করো সে যে পথে তোমার প্রিয় জন গেছে চলি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, অর্থাৎ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথে আমাকে পরিচালিত করো যে পথে যারা পরিচালিত হওয়ার কারণে তুমি তাদের পরে কি করেছো, অনুগ্রহ করেছো, যারা তোমার নিয়ামত লাভ করতে পেরেছে, অনুগ্রহ লাভ করতে পেরেছে, তুমি আমাকে সেই পথে পরিচালিত করো। তাহলে এটা একটা বড় দোয়া না? এই জন্য বলা হয়েছে সুরাতুল ফাতে হলো সুরাতুল দোয়া। এরপরে দেখেন সুরাতুল ফাতেহাকে বলা হয় সুরাতুল শিফা। কি বলা হয়? সুরাতুল শিফা। এই জন্য আপনাদের যেমন একটা ঘটনা আমরা শুনব, তার আগেই আমরা একটা উলামা একরামরা যারা মুফাসসির মুহাদ্দিস তারা বলেছেন যদি কারোর কোনো দুরারোগ্য ব্যাধি থেকেও আক্রান্ত হয়, দুরারোগ্য অর্থাৎ যে ব্যাধি থেকে সে নাজাত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, এরকম যদি কোনো ব্যাধি থেকেও আক্রান্ত হয় এবং সে যদি কি করে, এমন ক্ষেত্রে যদি প্রতিদিন ফজর বাদ ফজরের সালাত আদায়ের পর 40 বার এভাবে 41 দিন কেউ যদি সুরাতুল ফাতেহা পড়তে পারে এবং পড়ে সেই সুরা ফাতেহা পড়ার পর সে পানিতে ফুঁক দিয়ে সেই, এটাকে বলা রুকিয়া, অর্থাৎ এটাকে কি বলা হয়, রুকিয়া, ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক কিন্তু ইসলামে জায়েজ আছে, তাবিজ কবজের ব্যাপারে প্রশ্ন আছে কিন্তু ঝাড়ফুঁকের ব্যাপারে কোনো প্রশ্ন নেই, এ ব্যাপারে সবাই একমত। তাহলে বলা হচ্ছে যে সুরাতুল ফাতেহা প্রতিদিন ফজরের পর 40 বার এভাবে 41 দিন কেউ যদি পড়ে পানিতে ফুঁক দিয়ে সেই পানি যদি খাইয়ে দেয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কোনো ব্যক্তিকে, আল্লাহ তাআলা তাকে কি করে দিতে পারেন, সুস্থ করে দিতে পারেন। এটা হচ্ছে কোনো হাদিস না, তবে উলামা ইকরামরা মুফাসসির মুহাদ্দিস যারা যারা কুরআন নিয়ে গবেষণা করেছেন, যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন, তাদের এটা আমল এবং তারা নিশ্চয়ই এ ধরনের আমল করেছেন বলেই তারা এ ধরনের কথা বলেছেন। এরপরে দেখেন আপনারা হয়তো একটা ঘটনা জেনেই থাকবেন যে আল্লাহ রসুলের যুগে সাহাবিরা, আপনারা জানেন সাহাবিরা কিন্তু অনেক দীর্ঘ সফর করত, তারা অনেক দূরের সফরে তারা যেত, তখন যা দেখা যেত অনেক সময় সফর থেকে যেহেতু তারা উটের, উট ছিল তাদের একমাত্র বাহন, মরুভূমির বাহন একমাত্র কি ছিল, দ্য শিপ অফ দ্য ডেজার্ট বলা হয় যেটাকে, মরুভূমির কি জাহাজ, সে উটে চড়ে তারা সফর করত। এবং আপনারা জানেন যে উট কিন্তু বেশি দ্রুত হাঁটে না, ধীরে ধীরে হাঁটে। তা দেখা যেত অনেক সময় যারা দূর দূরান্তে সফরে যেত তখন অনেক সময় ফেরার সময় বা সফরে যাওয়ার সময় বিভিন্ন জায়গাতে তাদের তাঁবু গাড়তে হতো, অর্থাৎ তারা একদিনে পৌঁছতে পারতো না, যার জন্য বিভিন্ন এলাকাতে তারা কি করতো, তাঁবু গেড়ে নিত। তো এইরকম একটা ঘটনা ঘটেছিল, আল্লাহ রসুলের এক সাহাবি তারা কি করেছিল, দূর দূরান্তে সফর সফরে গিয়েছিল, সফর থেকে যখন তারা ফিরবে হঠাৎ তাদের কি হয়ে গেল, রাত হয়ে গেল। এর মধ্যে ওই এলাকায় যিনি সর্দার ছিলেন ওই এলাকায়, তখন তারা কি করেনি, তারা এখনো ইসলামের সুশীতল ছায়াতলে তারা তখনও আশ্রয় গ্রহণ করেনি, এরকম একজন সর্দার তাকে সাপে কামড়িয়েছিল, সাপে দংশন করেছিল, এবং তার কোনো ওজা বা অন্যান্য যে ট্রিটমেন্ট, কোনো ট্রিটমেন্টে তার কোনো কি হচ্ছিল না, তার কোনো নিরাময় হচ্ছিল না। তখন ওই সর্দারের মেয়ে কিভাবে যেন জানতে পেরেছে যে আমাদের এলাকায় আল্লাহর মুহাম্মাদের কিছু অনুসারী তারা এখানে কি করেছেন, তারা তাঁবু গেড়েছেন, এই জন্য তারা চিন্তা করলো যে আমরা তো মুহাম্মাদকে অনুসরণ করি না, কিন্তু মুহাম্মাদের যারা অনুসরণ করে আমরা একটু তাদের কাছে গিয়ে দেখি যে তারা আমার বাবার কিছু করতে পারে কিনা। তবে
তৎকালীন নিয়ম অনুসারে একটা নিয়ম ছিল যখনই কোনো এলাকায় সাহাবা ইকরামরা তাবু গাড়তেন তখন ওই এলাকার লোকেরা তাদের খাবার দাবার সব কিছুর তারা আয়োজন করত তাদের খাবারের আয়োজন করত যা কিছুর প্রয়োজন সব কিছু তারা মেহমানদারি করত ওই এলাকার লোকেরা কিন্তু এই এলাকায় আসার পর এই ধরনের কোনো মেহমানদারি কেউ তাদেরকে করে নাই যার জন্য সাহাবীদের মনে খুবই কষ্ট ছিল এর মধ্যে ওই ছোট মেয়েটি এসে তাদেরকে বলল যে দেখো আমার বাবা এরকম তাকে সাপে কামড়িয়েছে তা কোনো ওজা বা কোনো মানুষ কোনো ট্রিটমেন্ট কোনো কাজে দিচ্ছে না তোমরা কি কেউ একটু পারবে তাকে একটু সাহায্য করতে তখন একজন সাহাবি তিনি কি করলেন ওই মেয়ের সাথে চলে গেলেন এবং কোন কোন বর্ণনায় রয়েছে যে তারা বলেছিল সাহাবিরা বলেছিল দেখো আমরা তো যাব কিন্তু আমরা যে তোমাদের এলাকায় এসেছি তোমরা একটু মেহমানদারিও আমাদের করনি আমরা আমরা যেতে পারি আমাদের শর্ত হলো কি আমাদেরকে কি করবে তোমরা তোমরা আমাদেরকে 30টা বকরি দিবে এরকম কথাবার্তা আছে বিভিন্ন বর্ণনায় আছে কোন কোন বর্ণনায় তারা কিছু চাননি তা যাই হোক ব্যাপারটা পরে ওই সাহাবি কি করলেন ওই সে মেয়ের সাথে তার বাবার ওখানে গেল যাওয়ার পর তিনি কি করলেন সূরাতুল ফাতিহা পড়ে সূরাতুল ফাতিহা পড়ে সেই ফাতিহার থুতু লাগিয়ে ফাতিহা পড়ে কি করলেন মুখের থুতু যেখানে সাপে কামড়িয়েছে সেই জায়গা লাগিয়ে দিলেন লাগানোর পর সেই লোক সেই সর্দার কিন্তু কি হয়ে গেল সুস্থ হয়ে গেল সেই সর্দার সুস্থ হয়ে গেল যখন সর্দার সুস্থ হয়ে গেল তখন সর্দারের মেয়ে কি করলো ওই সাহাবিকে 30টি বকরি এবং অনেক দুধ তারা কি করলো সাহাবির কাছে দিয়ে দিল এখন যেহেতু তারা যেহেতু তারা তারা যেহেতু আল্লাহ বাড়ির অভিমুখে তারা ছিল এই জন্য এই সমস্ত খাবার দাবার বকরি এবং দুধ যখন নিয়ে ওই সাহাবি যখন তাবুতে আসলেন তখন অন্যান্য সাহাবিরা তাকে জিজ্ঞেস করলো যে তুমি এগুলো কোথায় পেলে তখন ওই সাহাবি বললেন এগুলো আমি ওই যে বাচ্চাটা এসেছিল ওই বাচ্চার বাবাকে আমি একটু কি করেছি রুকিয়া করেছি এই রুকিয়া করার কারণে আমি কি করেছি তারা আমাকে 30টি ছাগল দিয়েছে এবং আমাকে এই পাতিল ভরা আমাকে দুধ দিয়েছে খাবার জন্য তখন সাহাবিরা বললেন তুমি কি এমনটি করেছো যাতে তারা তোমাকে এত কিছু দিল তখন ওই সাহাবি বললেন যে দেখো আমি তাকে সূরার ফাতিহা পড়ে ফুক দিয়েছি আর তার বাবা কি হয়েছে সুস্থ হয়ে গেছে তখন সাহাবিরা চিন্তা করলেন যে কোরআনের আয়াত পড়ে ফুক দিলেন এবং তার বিনিময়ে কিছু খাবো এটা কি জায়েজ হবে কিনা কোরআনের বাণী হ্যাঁ পড়ে তেলাওয়াত করে হ্যাঁ কোরআনের বাণী তেলাওয়াত করে আমি যে ফুক দিল সাহাবি আর তার বিনিময়ে কিছু খাবার পেলো সেটা আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কিনা এই জন্য তারা কি করলো দুই রকম বর্ণনা আছে এক রকম বর্ণনা হলো তারা ওই সব কিছু না খেয়ে বাড়ির অভিমুখে যাত্রা করলো এবং আল্লাহ রসুলের কাছে সবাই গিয়ে হাজির হলো আল্লাহ রসুলের কাছে তারা গিয়ে হাজির হলো হাজির হয়ে আল্লাহ রসুলকে বলল যে আল্লাহ রসুল আমরা অনেক বকরি নিয়ে এসেছি এবং অনেক দুধ নিয়ে এসেছি তখন আল্লাহ রসুল বললেন এগুলো কে দিয়েছে তখন ওই ঘটনা তিনি বললেন ঘটনা দেয়া বলার পর আল্লাহ রসুল বললেন যে তুমি কিভাবে জানলে যে সূরাতুল ফাতিহা পড়লে সে রোগী সুস্থ হয়ে যাবে তখন ওই সাহাবি বললেন দেখেন আল্লাহ আল্লাহ রসুল আপনি একদিন বলেছিলেন যে সূরাতুল ফাতিহা হলো সূরাতুল শিফা আপনি কি বলেছিলেন সূরাতুল ফাতিহা হলো সূরাতুল শিফা এই জন্য আমি আপনার ওই কথা আমি মনে রেখেছিলাম সেটা মনে রেখে আজ আমি সেটার কি করলাম অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্লাই করলাম আজকে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সেই সাপে কাটা রোগী সুস্থ হয়ে গেল এই জন্য তার মেয়ে আমাকে কি করেছে 30টি বকরি দিয়েছে এখন সাহাবীরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো আল্লাহ রসুল এই বকরিকে আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কিনা তখন আল্লাহ রসুল কি বললেন আল্লাহ রসুল বলেছিলেন খাওয়া তো অবশ্যই জায়েজ হবে তোমরা খাবে আর আমার জন্য একটু রাখবে আসলে মূলত এখানে আল্লাহ রসুল খেতে চাননি বরং
আল্লাহ রাসূল না খেলে সাহাবীরা কি করবেন না, খেতে সাহস পাবেন না। এই জন্য আল্লাহ রাসূল খেতে চেয়ে তাদের খাওয়াটাকে কি করে দিলেন, সহজ করে দিলেন। তো যাই হোক, এখানে আমাদের মেন কথা হচ্ছে সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুল শিফা। আমরা অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চাদের কিছু হলে আমরা দৌড় মেরে চলে যাই ইমাম সাহেবের কাছে, আমাদের কিছু হলে আমরা দৌড় মেরে চলে যাই একজন মুরব্বির কাছে, আমাদের যাওয়ার দরকার নেই। আমরা সূরাতুল ফাতিহা পড়ে আপনি ফুক দিবেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার সুস্থতা দান করবেন। এবং দেখেন এই সম্পর্কে অনেক বইপত্র আছে, রুকিয়া নামক অনেক বইপত্র আছে, যেটা আমরা অনেক সময় অনেকে হয়তো বা গুরুত্ব দেই না বা বুঝি না বা জানি না। এই রুকিয়া বা ঝাড়ফুঁক করা এটা কিন্তু জায়েজ আছে, এবং আমরা চেষ্টা করব সূরাতুল ফাতিহা পড়ে যে কোনো সমস্যা হলে, যে কোনো রোগাক্রান্ত হলে আমরা সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দেবো ইনশাল্লাহ। সব থেকে বড় বিষয় হলো আমরা আস্থা রাখতে পারি না, আমরা যদি আস্থা রাখতে পারি অবশ্যই আল্লাহ তাআলা তার ওসিলায় আমাদের কিন্তু সুস্থ করে দিবেন। আমরা মনে করি যে যেখানে ওষুধ খেলে কিছু হয় না আর সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলে ঠিক হয়ে যাবে, আসলে এটা নিয়ে ওষুধ খাওয়াটা হলো সুন্নাহ। আমি কিন্তু আপনাদের ওষুধ খেতে নিষেধ করছি না, বরং ওষুধ খেতে হবে, ওষুধের কিন্তু কোনো ক্ষমতা নেই। ওষুধের ক্ষমতা কে দেয়? আল্লাহ তাআলাই দেন। অর্থাৎ আল্লাহ তাআলা যখন ওষুধকে তার কার্যকারিতা কার্যকর করতে, তার ট্রিটমেন্ট মানে রোগী সুস্থ হওয়ার জন্য আল্লাহ যখন হুকুম করেন, তখন সেই ওষুধটা কি করে কাজ করে, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কোনো ওষুধও কাজ করতে পারে না। এই জন্য আমরা ওষুধও খাবো সুন্নার অনুসরণ করতে গিয়ে, আর পাশাপাশি আমরা কি করব, সমস্যা হলে আমরা সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিব। এরপরে বলা হয়েছে সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুস সালাহ। সূরাতুল ফাতিহাকে কি বলে? সূরাতুস সালাহ, নামাজের সূরা। কারণ কি? আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। অর্থাৎ কোনো সালাত নেই, কোনো সালাত হবে না যে সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়া হবে না। অর্থাৎ নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হলো ওয়াজিব। অতএব সূরা ফাতিহা যদি আপনি না পড়েন তাহলে কি হবে না, আপনার নামাজই কবুল হবে না। এই জন্য সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুল সালাহ। এরপরে সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সাবউল মাসানি। সাবউল মাসানি অর্থাৎ নিত্য পাঠনীয়, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য। নিত্য পাঠনীয় মানে হচ্ছে রেগুলার যা পড়া হয়, আর সপ্ত বাক্য মানে কি, সাতটি বাক্য। অর্থাৎ যে সূরাটি আমাদের, আমরা পাঁচ উক্ত নামাজে প্রায় গড়ে চব্বিশ ঘন্টায় কমপক্ষে 40 বার পড়ে থাকি সূরাতুল ফাতিহা। পাঁচ উক্ত নামাজে গড়ে প্রায় 24 ঘন্টার মধ্যে আমরা কয়বার পড়ি সূরাতুল ফাতিহা? কিন্তু আমরা 40 বার পড়ে থাকি। এবং বলা হয়েছে যে সূরাতুল ফাতিহা হচ্ছে এমন একটি সূরা, যেটা আমি প্রথমেই বলেছি যে আপনার 30 পারা 29 পারা কোরআনে যা কিছু রয়েছে সব কিছুর সার সংক্ষেপ কিন্তু সূরাতুল ফাতিহা। এই সূরাতে মোট 113টি অক্ষর আছে, কয়টি হরফ আছে, 113টি শব্দ আছে, কয়টি, 25টি, এবং একটি মাত্র রুকু, 7টি আয়াত, কয়টি আয়াত, 7টি আয়াত। এবং আপনারা জানেন যে এই যে সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা আমরা যে বলেছি যে প্রথম পাঠ হলো প্রশংসা, দ্বিতীয় পাঠ হলো কি, নিজের পরিচয়, তৃতীয় পাঠ হলো কি, দাবি দেওয়া। সুতরাং আমরা সূরাতুল ফাতিহা ইনশাল্লাহ 13টা কি বলেছেন হরফ,